শুভ সকাল বন্ধুদের এন্ড গুড মর্নিং ভিউয়ার্স। আজকে আমাদের এই প্রথম জীবনের ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল একটা ট্র্যাভেল হচ্ছে, যেটা আমরা স্বপ্নও ভাবতে পারিনি। হয়তো যারা আমার এই আগের ভিডিওটা দেখেছো তারা জানতে পারছো যে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি। তাও একবার তোমাদের বলে দিই, আমরা আজকে যাচ্ছি নেপাল। এখন বাজে 3:03, এখন নবদ্বীপ যাচ্ছি। নবদ্বীপ থেকে আরও দুটো বন্ধু আছে, ওদেরকে নেবো, একদম রওনা দিয়ে দেবো ঠাকুরের নাম করে। চলো সঙ্গে থেকো আর ভিডিওটা পুরোটাই দেখো, তাহলে ভালো লাগবে। এত ঠান্ডার মধ্যে কতজনে যে ট্রাভেল করবে আর কতজনা করবে না সেটাই হচ্ছে ব্যাপার। তো এটাও একটা চ্যালেঞ্জিং ব্যাপার আছে যে বাইক নিয়ে ট্রাভেল করা এই ঠান্ডার মধ্যে বহুজনাই করতে পারবে না। রানলি এখন পোড়ামাতলায় আছি, কারণ বন্ধুরা কেউ এসে পৌঁছায়নি। দেখি কতক্ষণ আসছে ওরা, আমরা ততক্ষণে ব্যাকপ্যাক এখানে সব বেঁধে নেবো। বন্ধুরা সব এক জায়গায় হলাম, অনেকক্ষণ লেট হয়ে গেল, এখন বেরিয়ে যাচ্ছি। এই রুটটা আমাদের রাইডার্সদের সব থেকে পছন্দের রুট। কৃষ্ণগড় হয়ে যে রুটটা হয় 34 নম্বর ধরে, এই রুটটাই হচ্ছে সব থেকে পছন্দের রুট এবং ভালো। আজকে মোটামুটি আমরা 685 কিমি মতো অতিক্রম করব। ডালখোলা দিয়ে আমরা সামথিং বাঁ দিকে ভেঙে যাব। গুড মর্নিং ভিউয়ার্স, সকাল হয়ে গেছে, ঠান্ডা লাগছিল বেশ ভালোই। সূর্য আলোটা দেখে মনটা একটু ভালো লাগলো। আমাদের বাপিদা সানুর গাড়িতে আছে, বেশ আনন্দেই আছে, ও একদম পাখি হয়ে গেছে, পাখির মতো ডানা ওড়াচ্ছে। ফার্স্ট টাইম নেপাল যাচ্ছি তো মনটা একটু এক্সাইটিং, খুব ভালো লাগছে। যাক, এখানে একটা ছোটোখাটো ঝামেলা লেগে গেছিলো একটা রাইডারের সাথে, একটা নর্মাল বাইকারের সাথে। ঝামেলাটা আমরা একটু মিটিয়ে দিলাম, সেটা আর ভিডিওতে দেখাতে পারলাম না। আর এক সাইকেলার হিসাবে দেখা হলো, উনি নেপাল ফেপাল সব করে এসছেন, এখন বর্মা যাবে। আছি আমরা এখন ফারাক্কাতে, ফারাক্কা পৌঁছে গেছি, বাজে 9:03। ফারাক্কাটা আজকে ফার্স্ট টাইম আমি সকালবেলাতে দেখলাম, এত সকালবেলায় 9টার মধ্যে ফারাক্কা আমি কোনো দেখিনি। আগে একবার এসেছিলাম রাতে, সেটা আগের ভিডিওতে তোমার দেখেছো, আর একবার এসেছিলাম দুপুরের দিকে, তখন জল ছিল না অতটা, বোঝা যাচ্ছিল না ফারাক্কার সৌন্দর্যটা। আজকে মোটামুটি ভালোই জল আছে দেখতে পাচ্ছি ফারাক্কায়, পুরো লোড। জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, কমেন্ট করে জানিও বন্ধুরা। বন্ধুরা আমি জানি না তোমরা কতজনা জানো, ফারাক্কা টোটাল গেট হচ্ছে 109 খানা। ডান দিক দিয়ে দেখতে পাচ্ছি আর একটা ব্রিজ তৈরি হচ্ছে, কারণ কমপ্লিট হয়নি। আমি জানতাম যে ফারাক্কার গেট 108টা, যাক সেটা সঠিক জেনে নিলাম, 109টা। বন্ধুরা অর্কের গোপ্রোর মাইকটা ডিস্টার্ব করছে, ঠিক না হওয়া অবধি কিছুটা সময় আমি মোবাইলে ভিডিও বানাতে থাকি আর বলতে থাকি। আমার ভুল টুল হলে মেনে নিও বন্ধুরা, কারণ আমার বলার অভ্যেস খুব একটা নেই বললেই চলে। রাস্তা এরকম হলে তবেই গাড়ি চালানোর আসল মজাটা পাওয়া যায়, তাছাড়া রাইড বা অ্যাডভেঞ্চারের মজাটাই অন্যরকম। তোমরা যারা দু একবার এ ধরনের রাইড করেছো তারা অবশ্যই বুঝতে পারছো আর অনুভবও করতে পারছো। অনেক দেরি হয়ে গেল দুপুরের খাবার খেতে, এই ধাবাতেই খেলাম আমরা। একটু ক্যামেরা ঘুরিয়ে তোমাদের দেখাই, এই দেখো ধাবাটা। ধাবাটা খুব যে হাই ফাই তা বলবো না, কিন্তু ধাবার মালিকের ব্যবহার খুবই ভালো লাগলো, সেই সঙ্গে ধাবার কর্মচারীদেরও। আমরা বলার সঙ্গে সঙ্গেই গরম গরম খাবার আমাদের দিল, হাতে গরম রুটি ভাত আর সঙ্গে ধোয়া উঠছে ডাল সবজি, খুবই ভালো খেলাম। সূর্য অস্ত যেতে চলেছে, ক্যামেরায় ধরে নিলাম শুধু তোমাদের জন্য, তাকিয়ে দেখো কি সুন্দর লাগছে দৃশ্যটা। তোমাদের কার কার ভালো লাগলো?
ভারত নেপাল বর্ডার এর বোর্ড দেখতে পাচ্ছি। তার মানে আমরা ভারতের মাটি ছেড়ে নেপালে প্রবেশ করছি। ধীরে ধীরে ঠান্ডাও বাড়ছে। শুরু হলো নেপালের রাজার পতাকা। দুধারেই পতাকা দেখতে পাচ্ছি। কোন একটা বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি, তবে শহরটা বেশ সাজানো। দুধারেই সাজানো বড় বড় দোকান, ফেন্সের একটা শোরুম ও রয়েছে। জায়গার নাম বলতে পারবো না। দোকানের বোর্ডের দিকে তাকিয়ে কিছুই বুঝতে পারছি না। রাস্তায় যথেষ্ট ভিড় রয়েছে, সবাই আপন আপন কেনাকাটায় ব্যস্ত। রাস্তার দুদিকে বড় দোকান, পাট ছাড়াও ফুটপাতেও রয়েছে নানা জিনিসপত্রের দোকান। সামনে কোন একটা চেকপোস্ট রয়েছে মনে হচ্ছে। নেপাল আর্মি পাহারায় রয়েছে। আমাদেরও চেকপোস্ট এগিয়ে নেপাল ঘোরার পারমিশন করাতে হবে। বন্ধুরা, এবার ফটাফট চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। এতে তোমাদের কোনো খরচ নেই, কিন্তু তোমাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান। আমরা এমন সব ভিডিও বানাই, তাই তোমরা আমার চ্যানেলে গিয়ে এমন সব অ্যাডভেঞ্চারের ভিডিওগুলো দেখতে পারো। ভিডিও লাইক আর শেয়ার করতে যেন ভুলো না। একটু চা খেয়ে নিলাম, অবেলায় খেয়েছি, আবার রাতে কখন খাবার জুটবে তার ঠিক নেই। হোটেল পেয়ে তারপর খাবার কথা ভাবা যাবে। সন্ধে হয়ে গেছে, ঠান্ডা হাওয়ায় বেশ শীত শীত করছে। আর যত উপরের দিকে উঠছি ততই ঠান্ডা বাড়ছে। এই সময় গরম চাটা বেশ ভালোই লাগলো। মনে পড়ছে সেই ছোট্টবেলার কথা। ঠান্ডার দিনে মুড়ি চপ আর গরম চা। সারাদিনের কর্মব্যস্ত জীবনের পর সবাই একে একে ঘরে ফিরছে। ভীষণ ভালো লাগছে এমন দৃশ্য দেখে। আশা করি তোমাদেরও ভালো লাগছে। আসলে এই জীবনটাই ভালো লাগে। সামনে বর্ডার চেকপোস্ট, এখানে দাঁড়াতে হবে, আর সময়ও লাগবে পারমিশন করাতে। তাছাড়া এখানে ভারতের টাকাও এক্সচেঞ্জ করে নিয়ে নেপালের টাকা নিতে হবে বন্ধুরা। এরপর তোমরা অর্কের মুখেই শুনতে পাবে। কি বলবো, আমার মুখে ভাষা কিছু নেই, ক্যা বলু, মেরে কো সমঝ মেই নেই আ রহা হ্যায়। ক্যুঁকি মেরা জো গোপ্রো হ্যায়, গোপ্রো কা জো মাইক হ্যায় বহুত প্রবলেম কর রহা হ্যায়, বহুত প্রবলেম কর রহা হ্যায়। মানে জো পহলে বোলা থা ওহ কুছ নেই সুনা সুন পায়েঙ্গে আপ। জানতে নেই হাম ক্যা কর রহে হ্যায়, তো হোটেল মে জাকে হোটেল রুম লেকে লেকে দেখেঙ্গে যে ক্যা হুয়া হ্যায় প্রবলেম। জানি না কি হয়েছে, দেখি হোটেলে যাবো। হোটেলে গিয়ে রুমে যদি কোনো প্রবলেম, মানে এটা যদি কোনো প্রবলেম হয় ক্যামেরা, তো সেটা গিয়ে সামনাসামনি চেক করতে হবে আমাকে। এখন যে আমি অনেকবার চেষ্টা করলাম, এখান থেকে হলো না। তো এখন আমরা আছি, আমলো আহম ইয়া পে আবি দেড় ঘন্টা হো গয়া নেপাল বর্ডার মেই হ্যায়। পেপার্স রেডি হো গয়া, মেরা চুনা লাগ গয়া 2000 কা, 2000 লিয়া ইয়া পে পেপার্স রেডি করনে কে লিয়ে। তো ইয়া পে 10 দিন কে ভ্যালিডিটি হ্যায়, আপ 7-8 দিন মে রহেঙ্গে ইয়া 5 দিন রহেঙ্গে আপকে বাদ। 10 দিন কা ভ্যালিডিটি হ্যায়, 10 দিন কে অন্দর ইয়া পে ফির সে ইয়া পে আকে ডকুমেন্টস দেনে দেকর ঘর চলা জানা হ্যায়। আগর 10 দিন কে জাদা হুয়া তো বহুত ফাইন লাগ সকতা হ্যায়, জেল ভি হো সকতা হ্যায়। তো চলিয়ে, আর জাদা বাত করনে কা জরুরত নেই হ্যায়, মেরা তো প্রবলেম হো গয়া হি। আর দোস্ত লোক দেখা হ্যায় নেপাল কা সিম খরিদনে কে লিয়ে, আমারা ফোটো নেই হ্যায় ইসলিয়ে নেপাল কা সিম নেই খরিদ সকতে ইয়াহ পে। হাম ওয়াহাঁ পে জায়েঙ্গে, হোটেল পে জাকে ম্যানেজ কর লেঙ্গে। তো চলিয়ে দেখতে হ্যায় ক্যা হোতা হ্যায় না হোতা হ্যায়। ক্যা সুন পা রহে আপ দোস্ত লোক, মেয়ে নেই জানতা হুঁ, লেকিন নেপাল মে কোই ইউটিউবার থা জো ইন্ডিয়া মে জাকে ভিডিও বানা রা থা, তো ও ভাই কো পিটা, ইসলিয়ে বড়া এক ঝামেলা হো গয়া, ও ভাইরাল হো গয়া ভিডিও। ইসলিয়ে জো ইউটিউবার হ্যায় হাম হামকো ভি পড় রা থা সব লোগো নে, তো ও তো ভিডিও দিখা নাই সকতা হ্যায় হামকো। তো ওহাঁ পে হামকো পকড় কে বোল রা হ্যায় কি ক্যামেরা লে লেঙ্গে, আর ইয়াঁ পে ইউটিউব নেই অলাউ হ্যায়, ইউটিউব অলাউ নেই হ্যায় এসে বোল রা থা। তো ইয়ে তো পহলে ভি হাম লোক দু তিন পাঁচ দিন পহলে ইউটিউব কা ভিডিও দেখা হ্যায়,
लेकिन ऐसे क्यों क्यों बोल रहे हैं क्या जाने, क्या जानते हैं हम, जानी ना सत्य बोल क्या कैन जो बल बदमाशी को बलो ना कि जानी जानी ना को पीटिए क्यों मेरे यूट्यूबर भाई के नेपाले जानी ना कि प्रॉब्लम हो जाए हक जा हागी जा ठाकुर नाम को बोलो।